সাড়ম্বরের নৃত্য সংগঠন স্পন্দনের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী। অনুষ্ঠানে নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুকে সম্মাননা দেওয়া হয়। দেশের ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন স্পন্দনে যাত্রা শুরু করেছিল 1996 সালে। জমকালো নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সংগঠনটি পালন করল 22তম প্রতিষ্ঠা বার্ষিকী। রুণঝুনু নূপুরের ঝংকারে পুরো মিলনায়তনটি ছিল উৎসব মুখর। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয়টা যদি আমরা ঘটাতে পারি, তাহলে কিন্তু ওই যে সমাজটা, যে সমাজটা আমরা গড়তে চাইছি, একটা মানবিক সমাজ, একটা আধুনিক সমাজ, একটা মুক্ত চিন্তার সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, সেই সমাজটা কিন্তু আমরা গড়তে পারবো। আনন্দ লোকে মঙ্গলালোকে গানে সুর মূর্ছনায় নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এর আগে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয় তাকে। আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সংগঠনের কার্যক্রম বা একাডেমি কার্যক্রম পরিচালনা করতে হয়। তা আমরা একটি শক্তিশালী অবকাঠামো বিনির্মাণের জন্য চেষ্টা করছি। যদি সে ধরনের কোনো সুযোগ থাকে, অবশ্যই আমরা আমাদের কার্যক্রমকে আরও প্রসারিত করতে পারবো, আরও বৃদ্ধি করতে পারবো। স্পন্দনের 250-এরও বেশি শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেয়। অনেক বর্ষের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্যনাট্য জন্মেছে এই দেশে দিয়ে শেষ হয় অনুষ্ঠান। পারভিন সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।